শুনছেন চাচা, আজ রাইতে চেয়ারম্যান চাচার বাড়িতে আবার চুরি হয়েছে। হ্যাঁ, তাই নিয়েই তো আলাপ করতেছি। কত মতিন, তিন চার দিন পর পর এটা কি হইতেছে? তাও আবার সোনা দানা টাকা পয়সা এগুলো না, চাল ডাল মরিচ তরকারি এগুলো চুরি করে। আরে মিয়া, চোর হ্যাঁ আত্মাকাইতেছে, দুদিন পর যখন আত্মাই কাজিব তখন দেখবা টাকা পয়সা সোনা দানা তখন আর কোনো কিছুই বাদ দিব না, তখন সব কিছুই চুরি করব। তোমার কি মনে হয় মতিন ভাই, চুরিটা আসলে করে কে? ওইটাই তো কথা। আচ্ছা চাচা, শিকদার বাড়িতে যে একটা চোর ধরা পড়ছিল তোমার কি মনে আছে? কোন চোরের কথা গো, চোর তো অনেকবারই ধরছিল। আরে চাচা, ওই যে চিকনা বাঁশের মতো লম্বা, সামনে কটা দাঁত নাই, সাপের মতো রাইতের বেলা মোড়ায় মোড়ায় চুরি করতো। ও, লিট্টু চোরের কথা তো? হ্যাঁ হ্যাঁ, লিট্টু চোর, ও আবার চুরি করে না তো? আরে না না, ওগুলো বিখ্যাত চোর, এগুলো স্বেচ্ছা চোরের কাম, ওগুলো করবো নাকি। তাও কথা। আচ্ছা চাচা, ভূত পেতি না তো? কে ভূত কি পান্তা পাতের কি এনে ভূত পেতে এগো গা। এই চাচা, ওই যে পুপ্পারা নাপ্তার পোলা, ওই যে কয়দিন আগে ঢাকায় চুরি করে গণদোলায় খেয়ে যে দেশাইলো, ওইটার কি অবস্থা? মতিন ভাই, হইতে পারে, কয়দিন আগে ওর এই গ্রামে ঘুর ঘুর করতে দেখছি, লগে আরও একটা পোলা আসছিল। দেখতেছি বিষয়টা, ওকে দুইটার আগে ধইরা চেয়ারম্যান চাচার কাছে আমি হাজির করতেছি। ধরো মানিক একটু ঘুম পড়াই দিও, আমি ইলাসে রান্নাটা করে আসি, অনেক দেরি হয়ে যাচ্ছে। গেলাম। এজন মাস তো শেষ, টাকা পাইছ? না না, মানে বাড়িতে তো কিছু নাই, খামু কি? তুমি চিন্তা করো না, আমি আসে রান্না করুন, আমি যাই। কি গো যাচ্ছেন বেবি, হন হন করে ওদিকে কই যাও? এই তো হাফিজ ভাই, মেসেজ আইতেছি, দেরি হয়ে গেছে আজকে যাইতে। তা জব্বার মিয়া কই? হে আর কই, পোলা পাহারা দিতেছে। ভালো ভালো, তা জব্বার মিয়ার পায়ের ব্যাপারে নতুন কিছু ভাবছো? না মানে কইছিলাম চিরজীবন তুমি এরকম খাটা খাটনি করে পার করে দিবা, মানে আমি কইছিলাম কি, চেয়ারম্যানের লাগে কথা কইয়া তুমি তোমার জামাইরা ঢাকা নাওনের ব্যবস্থা করতে পারো, আমার মনে হয় গেলে ভালো হইবে। আর আমাকে চেয়ারম্যান তো খুব ভালো মানুষ, তুমি কইলে সে শুনবে। দেখি সময় করে একদিন যাবো। তুমি কি আর ওই বাসায় কাজ করবা না? কেমনে কাজ করুম হাফিজ ভাই, চেয়ারম্যানের পোলা সুরজ আপনি চিনেন না? সারাদিন আমার পিছে লাগে। তারপর একবার যাইও, আর শোনো একটু সাবধানে থাকবো, যেই হারে চুরির সংখ্যা বাড়তে আছে। আমি যাই, চেয়ারম্যান সাহেব আবার তলব করছে, আজকে থেকে নাকি কঠিনভাবে পাহারা দিতে হইবে। গেলাম। তোরা কি জিদ ধরছস? শিকার যাবি না? আমরা তো চাচা চুরি করি নাই, তা শিকার যাবো কেমনে? এই ছোটকাল থেকে চুরি করি চাচা, যখন চুরি করি বড় বড় জিনিস চুরি করি, যেমন টাকা পয়সা সোনা দানা। ও, ছোটখাটো জিনিস চুরি করস না, না বড় বড় জিনিস চুরি করস। হ্যাঁ, দেশের বিখ্যাত চোর হয়ে গেছস তোরা, না যা আমার চোখের সামনে ভাগ।
কত কষ্ট নাকি টাকা দিছে কটা দিন পরে দিবে কইছে কটা দিন পরে দিবে মানে কোন লাইনের কাছে গেছিলি টাকা দেয় না কয়দিন ওষুধ আনছো আমার লেগে আমার যে পাউডার পয়সা যেতেছে কি আলাদা খুব বাসি বাজাতে পারো হ্যাঁ কিন্তু রাত যখন বাড়ে তখন বাসির আওয়াজ করি যায় হ্যাঁ খালি বসে বসে থাকো আর নাক ডাকো হ্যাঁ হ্যাঁ শোনো ডিউটিতে যদি ফাঁকি দাও তাহলে কিন্তু ওই বাসির আওয়াজ যেরকম নাই হয়ে যায় তোমার কাছ থেকে তোমাকে চাকরিও কিন্তু নাই হয়ে যাবো বুঝতে পারছো আচ্ছা জান বুঝছি হ্যাঁ ঠিক আছে এখন যাও নাক ডাকার আওয়াজটা বন্ধ করো বাসির আওয়াজটা একটু বাড়াই দাও হ্যাঁ বুঝতে পারছো তো সালাম আলাইকুম আচ্ছা আচ্ছা যাও ডিউটিতে ফাঁকি দিও না যাও চাচা আমার মনে হয় রাতের বেলা ওরা দুটোই চুরি করে আমার মনে হয় সেই সাহসও করিব না অবশ্য সেই জন্যই মধ্যে ডাকছিলাম যে ডিউটিটা ঠিক মতো করতেছে কিনা কিন্তু চুরি তো বন্ধ হয়ে যাচ্ছে চুরিটা তাহলে কে কে আমাকে বাড়িতে কাম করতি কত ভালো আছিল এখন রোদ্দুরে পড়ো আমাকে বাড়িতে ভালো মন্দ খাইতি ভালো কাপড় চুপড় কিনতি আর এখন শাক তো খাইতে স্বামীটা তো অ্যাক্সিডেন্ট হইয়া পঙ্গু হয়ে বসে রয়েছে ট্রিটমেন্ট করাইতে পারোস না আরে শাক পাতা তুললে কয়দিন খাবি ক তাই কইছিলাম আমি বাড়িতে আবার কাজে যোগ দে তোর স্বামীর চিকিৎসা আমি করাম তোর স্বামীর পা ভালোই দিব তোর কোনো চিন্তা করতে হইবে না তুই খালি আমার দিকে একটু খেয়াল দিবি
আমার একটু শোক দিবি। শোক আপনার অনেক জ্বালা কিন্তু আমি সহ্য করছি, আর কিন্তু করুম না। আমি কিন্তু চেয়ারম্যান সাদার কাছে বিচার দিব। চেয়ারম্যান সাদা যদি বিচার না করে, আমি আমি আপনার বিচার করুম। লজ্জা নেই তোর? এই খারা খারা, সুরুজ ভাল লাগে, কি করলি তুই? ঘর ভাড়া দিতে হইব এখনো, মানিকের দুধ কিনতে হবে, মানিকের বাপ টাকা নিও না, Oh!
মধু হই হই আরে বিষ হওয়াইলা মধু নন্দর নন্দর মধু মনে হয় বেশি গায়ে ভালো কারো নাচতে থাক আমরা আবার আসছি জানি দেখি তো নাচতে হাই চল মধু হই হই তোমার কি শরীর খারাপ লাগতেছে পানি এনে দিন তোমার পানি খেবা না তাহলে চলো ভাই তো চলো চল আরে ওইদিকে না এইদিকে আসো ওদিকে আমার জয়তুন তাই আর অনেক রং বাড়ছে আর তলা শরীরের উপর আমি থুথু মারিয়ে দেবো এসব তুমি কি কর সুজ ভাই হয় হয় আমার গালে থুথু মারছে আরে আমি খাইছি এই জয়তুন জয়তুন এই এই সুজ ভাই এসব পাগলামি এখন ছাড়ো তাতে শুনলে অনেক রাগ করবো আসো বাইচো তো আব্বাই জানবো আব্বার তুই কবি আরে আমি কর্ম কেন এলাকার মানুষ শুনলে তাঁতার কাছে যাই কয়ে দিব না আর তাঁতার একটা সম্মান আছে না এলাকার চেয়ারম্যান তুমি যদি এগুলো করো তা তাঁতার মান সম্মান থাকবো তাতে কই কি এখন তুমি বাইতে চলো কালকে আমি জয়তুন্দে তোমার কাছে আইনে দেওয়ার ব্যবস্থা করতেছি এখন বাইতে চলো একদম জয়তুন তোরে আমি ছাড়বো না আমি প্রতিশোধ লবো এখনো 16 মিনিট বাকি আছে এই থামবি না বাজা জোরে জোরে বাজা থামো থামো আমি বুঝতেছি তোমরা চোর ধরতে পারবে না হ্যাঁ কারণ তোমরা যতদিন আছো আর যতদিন থাকবা চোরের আনাগোনা ততই বাড়তে থাকে তোমাকে শাস্তি দিয়েও কোনো লাভ নাই ওই দাঁড়ায় আছো কেন বাজা জোরে জোরে বাজাবি কারণ রাত যত গভীর হতে থাকে তোমাকে বাঁশির আওয়াজ তত করতে থাকে তাই আমি চিন্তা করছি আজ রাত থেকে তোমরা আর বাঁশি বাজাবে না নতুন দুইজন এসে বাঁশি বাজাবে আমাকে বাসি বেতন বন্ধ করেন না খাই মরে যাবো চাষা ঠিক আছে
তোমরা যেমন এত করে কইতাছো, তোমাকে শেষ সুযোগটা দিলাম। এরপর যদি এই গ্রামে কোনো চুরি হয় তাহলে কিন্তু তোমরা আর বাঁশি বাজাতে পারবে না, অন্য লোক বাঁশি বাজাবে। যাও। ঠিক আছে দাদা, যাও। এই ওরা তো অনেক বছর ধরে চাকরি করতেছে না? তো আমি যে চেয়ারম্যান হয়েছি তার আগে যে চেয়ারম্যান আসছিল তখনও কাজ করছে। ওরা নিজেরা তো চোর না নাকি? না সচেতন মনে হয় না। নিরীহ নিরীহ কি করি, চুরি তো বন্ধ করতে পারছে। কি ভাই ভাই, কিছু ভাবলা? কি করবা? কি আর ভাববো, করা করিয়া ডিউটি দিতে হইবে। আরে ভাই, ডিউটি তো আমরা করা করিয়াই দিই, আমরা কি ফাঁকি দিই ডিউটিতে? কও, ফাঁকি তো দেয় না, তাই চোর তো ধরতে হইব। চোর ধরতে হইবে? ভাই আমার মাথায় ওনার কিছু ধরে না ভাই, সারা রাত্রি রাডি, চোরের তো দেখা পাই না, চোরের উৎপাতেই শেষ। কি হইল, বইয়া পড়ছো গা? কিছু ভাল লাগে না ভাই, কি যে করি আমার খুব টেনশন লাগতে আছে। কয়দিন হইলো নতুন বিয়া করছি, চাকরিটা যদি যাই দিয়া খামুখি। তা ঠিক কইছ, টেনশন কি তোমার একলার মেয়া? আমার কোনো টেনশন নাই, মা মরা মাইয়া একটা আমার, ক্লাস সেভেনে পড়ে। মাইয়াটা আমার কত রকমের আবদার, বুড়ো হয়ে যাইতে আছি, কয়দিন পর মাইয়ারে বিয়া দিতে হইবে। এখন যদি চাকরিটা চলিয়া যায় কি হইবে আমার ভাবতে পারতে আছো? আমার আমার কিছু ভাল লাগে না ভাই, আমার মাথাটা বোঝাই টেনশন, কি যে করি। তুমি তো মেয়া জুয়ান মানুষ, চাইলে আদির ফার্মে একটা কাজ করতে পারো, আমি বুড়া মানুষ, আমার কি হইবে একবার ভাবতে পারতে আছো? এই যে একটা কথা কইলাম ভাই, আমি আবার যাবো হাজির ফার্মে কাম করতে। কেন গেলে, কি হয়েছে? আরে ভাই, কেন তুমি মনে হয় জানো না, তোমার দ্বারা আমি সব খুললে কই নেই। ওইবার একটা চামার অল্লকে মানুষের কথা কইতে পারে না, ও কথায় কথায় গাইল দেয়। শোনো মে ভাই, না খাই থাকলেও আমি আর হাজির ওখানে কাম করতে যাম না, না খাই থাকুম, রিক্সা চালাম, কুলিগিরি করমু, তবে আমি ওই জায়গায় কাম করবো না ভাই। সময় এলেই বোঝা যাইবে, লও এখন একটু ঘুমাই লই, রাইতের বেলা আবার পাহারা দিতে হইবে না, লও ওডো লও। তবে ভাই আমি তোমার একটা কথা কইয়ে রাখি, তুমি আমার আর ওই ফার্মের চাকরির কথা কবা না, আমি অনেক কাম করবো না ভাই। ওবার একটা সামারের ঘরের সামার অল্লকে কোথায় কওয়া যায় না, কোথায় কোথায় খালি গাইল দেয়। তুই জানোস আমার মাথা গরম হইলে আমার মাথা ঠিক থাকে না, আমি কিন্তু ওলট পালট হয়ে যাই, তুই জানোস না বউ, আমার মাফ করে দে। ও বউ, ওই তুই আমার মাফ করবি না? তুই না মাফ করলে আমি করে যাবো, ক আমার তো মরণ ছাড়া কোনো উপায় থাকবো না। এসব অলক্ষণে কথা কইও না তো। ও বউ আয় না একটু কাছে, একটু এখানে বয় আয় না। Thank you.
বয়না বো বো অনেক কষ্ট করছিস তুই আমার লাগি, তুই এত কষ্ট করছ না আমার এই জায়গায় জলে আমি নিজেও কষ্ট পাই, আমি আমি কি করব ক, তুই আমার তো কিছু করার নাই, ক্ষমতাই তো নাই, আল্লাহ তো সব ক্ষমতা নিয়ে গেছে বউ, তুই আমার এত ভালোবাসো আমার বাসায় রাখছো তার আমি তোর গায়ে হাত দিই, আমার মাফ করে দেবো, আমার মাফ করে দে। এসব কথা কইও না, তুমি আমার স্বামী, এসব কথা কইও না, তুমি জানো আমার কি মনে হয়, মনে হয় আল্লাহ আমাকে দিকে আবার মুখ তুলে তাকাবে, তুমি আবার হাঁটতে পারবা, তুমি ভালো হয়ে যাবা, তুমি আবার রিক্সা চালাইতে পারবা, তখন আমি আর মানি দুজনে তোমার রিক্সায় ঘুরে বেড়াবো, টুনটুন আওয়াজ শুনবো তোমার, আমাকে কোনো অভাব থাকবে না, তাই না? আল্লাহ 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 কবুল করো, আল্লাহ আমারে সুস্থ করে দাও, আল্লাহ তোর কথা জানো ঠিক হয়, আব্বা আব্বা পান খাও, এই ধরো পান লও, পান খাম না ভাই, আরে লও না মিয়া, জর্দা দেখো, আরে না না জর্দা টর্দা নাই, ধরো লও ভালো পান মিয়া, কে মিয়া নূতন বিয়া করলা, বউডাই গভীর রাতে একলা একলা হইয়া থাকে, চোখের পাতা এক পর্যন্ত করতে পারে না, আর তুমি কিনা বাঁশি বাজাই বেড়াইতে আসো, মানুষের বাড়ি পাহারা দিতে আসো, তোমার কিন্তু মায়া দয় নাই, বউডার জন্য কষ্ট হয় না, কি করব মে ভাই, পেটটা তো চালান লাগবে, পেটটা চালাইতে না পারলে ও বউও থাকবে না, দেখবা উড়াল দিয়ে চলিয়ে গেছে আর একখানে, কি করুম বাঁশি বাজানটা মনে হয় সত্য সত্যই মে ভাই, এইবার বন্ধ হয়ে গেল, আর বাঁশি বাজান বন্ধ হয়ে গেলে বউর কষ্টটাও চিরদিনের লইগিয়ে বন্ধ হয়ে যাইবে, তোমার আর কি বাড়ি যাইয়া বউর গলা ধরিয়া জড়াই হইয়া থাকবা, যত কষ্ট আমার সাইডটা মুখ আমার ঘরে, এই বাঁশির আওয়াজেই মুখ গড়ে একবার হা হয় একবার বন্ধ হয়, বাঁশির আওয়াজ একবার বন্ধ হয়ে গেলে মুখগুলো বন্ধ হয়ে যাইব, হা আর হইব না, বুঝছো? কি কবা মে ভাই, কষ্টের কপাল, যতদিন বেঁচে আছি কষ্ট করনি লাগবে, এহানে করি আর অন্য আর এক জায়গায় করি, কষ্ট আমাকে ছাড়বে না, ঠিকই কইছো, একটা সুরও যদি ধরতে পারতাম তাইলে আর কথাই থাকতো না, আর এটা কে লাভ নাই, লও আমাও কাম আমরা বাসি বেঁচাই, ঠিক আছে তাইলে তুমি এদিকে যাও আর আমি এদিকে যাই, যাগো একটু কষ্ট করে খাইয়া লও, তুমি চিন্তা করো না আমি একটা ব্যবস্থা করুন, শুনছি এই গ্রামে নাকি একটা গার্মেন্টস হইব, গার্মেন্টস হলে আমি গার্মেন্টস একটা চাকরি নিই, মেলা টাকা বেতন পাবো, তখন আমাকে আর কোনো অভাব থাকবে না, দেখো খা।
আব্বা আপনাকে আমার গালে থুতু মারোস। সুরজ ভাই আমার যাইতে দেন। যাইতে তোমার দিব, তোমার রাঙ্গা শরীরটা লইয়া না। তোমার রাঙ্গা শরীরটা আমি আদর করিয়া থুতু দিয়ে দিব, থুতু। সুরজ ভাই, আমি কিন্তু চাচার কাছে আজকেই বিচার দিব, আজকেই। এ কি কয় ও, আব্বার দ্বারা বিচার দেবে? তোরে আমি আব্বার দ্বারা যাইতে দিলে তো ধর ধর। আরে কঠিন ঝামেলায় ভাবলাম কোন দিক যাম, ওই যাই ঠিক করি, ওই যামু
লও ওই চেয়ারম্যান বাড়ির দিকে ওই দিকটাই যাই, ওই দিকে যাওয়া হয় নাই। লও চেয়ারম্যানকে ফেরত দিয়ে নিয়ে যাই। হ্যালো সাজাগ সাগো Oh.
না পান খাম না ভাই, ওই দিন তোমার দেওয়া পান খাইয়া বাড়ি যাইয়া বোর গাইল শুনছি, পান টান খাম না, তুমি খাও। বোর ধরে পান দাও সাইরা দেবা, এই দাও খাবা না, হ্যাঁ না খাও আমি খাই, বুঝছো? শোনো মেয়া, এই পানের অনেক গুণ আছে, মজাও আছে, বুঝছো? যখন পুর হবা তখন বুঝবা, তখন তোমার বউও খাইবে তুমিও খাবা। মাইয়া মানুষ হইয়া তোলা সাজ্জা, হ্যাঁ তুমি তাইলে এই সমস্ত চুরি চেষ্টা আমি এতদিন করতো, তোমার লগে আমাকে বাসি বাজান বন্ধ হয়ে যাওয়া লইছিল, তোমার লগে আমাকে চাকরি চলিয়ে যাইতে লইছিল। মে ভাই আর কথা শোনার সময় নাই, তা কবার চেয়ারম্যান সসার দ্বারে যাইও কইব, এই আরে লইল চেয়ারম্যান সসার বাড়ি লইল। হারাও একটু বুঝা লই রতন বেবি, তুমি এই কাজটা করলা কেন করলা, কি হইল কথা কও না কেন? আরে কি কথা কইবে, ও যা কথা কবার চেয়ারম্যান সসার বাড়ি যাইয়ে কইবে, অরে তুমি ঠিক পাও নাই, ওই চেয়ারম্যান সসার বাড়ি লো, আরে লইল হইল এতদিন এতদিন আমার খুব কষ্ট হয়েছে, আমাকে দুইজনে কি যে কষ্টটা দিয়েছে, অরে ধরতে আই হাতে নাতে ধরছি, আর বিচার করেন আপনার অনেক জ্বালা কিন্তু আমি সহ্য করছি, আর কিন্তু করুন না, আমি কিন্তু চেয়ারম্যান সাদার কাছে বিচার দিব, চেয়ারম্যান সাদা যদি বিচার না করে আমি আমি আপনার বিচার করুম, লজ্জা নেই তোর? তেল হয়েছে তোমার শরীরে না, তোমার তেল আমি কমাই দিয়েছি, কি করছিল ওই দিনকে আমার লোকে মনে আছে তোর? এই কাল সকালে বিচার আছে, আব্বারে কোনো কিছু জানাবি না, বিচার আমি করব। এই এখন তোরা বাড়ি দিয়ে ঘুমা, কাল সকাল সকাল আবি,
আর গ্রামবাসী সবাইরে জানাই দিবি। কাল গোর বিচার আছে, কি কস? হ্যাঁ ভাই জান। আর শোন, ওরে আন বাড়িতে দিয়াবি, আর ওর স্বামীরে সমস্ত কিছু খুললে কবি। আর কালকে সকালে ওর স্বামীরে বিচারে নিয়াবি। আর খেয়াল রাখো, রাত্রবেলা জানি গ্রাম থেকে না পলায়। আচ্ছা ভাই জান। এই দেখো তোমার বউর এই জাতি নাতে ধরছি। এতদিন আমাকে চোখকে ফাঁকি দিয়া আমাকে গ্রামে সকল বাড়ি চুরি করে বেড়াইতে আসিল, হ্যাঁ, আর আমাকে বাঁশি বাজান বন্ধ করে যাইতে চেয়েছিল, হ্যাঁ। আর কাল বিচার হইবে কিন্তু, চেয়ারম্যান সাহেব যাইতে কইছে, তোমার সহ যাইতে কইছে কিন্তু। হ্যাঁ দেখ ফানে মজাটা, আমাকে শেষ করে হালাইতে চাইছে, হ্যাঁ, বাঁশি বাজান বন্ধ হয়ে যাইতে চাইছিল আমাকে। তুমিও যাবা মিয়া, কাল তোমারও বিচার হইব, চেয়ারম্যান সাহেব তোমাকে দুজনের বিচার করব। আমাকে চাকরি খাইয়া ফেলাইতে লইছিল। লও মে ভাই চলো। ওই জয়তুন,
এই জাতুন এই লিনে কথা খানে যায় নাই বিচার কাজ শুরু হইব তোর লেগে চেয়ারম্যান সাহেব কয়ে নিছে আমি যাবো না রাইতের বেলা যখন চুরি করছো তখন মনে আছে না আজকে যে বিচার হইব তুমি ভুলে গেছো এলাকাবাসী আমি বেশি কথা বলতে চাই না আপনারা সবাই এই জয়তুন চেনেন এই গ্রামে যে প্রত্যেক রাইতে চুরি হয় অন্য কেউ চুরি করে না এই জয়তুনই চুরি করে সে যেন তেন চোর না সে একটা ধুরন্ধার চোর তার যাতে আমরা ধরতে না পারি এর জন্য সে প্রত্যেক রাইতের বেলা পুরুষের জামা কাপড় পরিয়া বিভিন্ন বাড়িতে চুরি করছে আর শুধু সে চোরই না এই গ্রামে সে বেহাল্লা বানাও শুরু করছে আর এই বেহাল্লা বানা মহিলার বিচার কি হওয়া উচিত না বিচার শুধু জয়তুনেরই না জয়তুন যে সমস্ত জিনিস চুরি করিয়ে আনছে এবং যারা যারা খাইছে মানে ওর স্বামী ওর বাচ্চা অগ দুইটার বিচার হইব কি কল আপনারা অগ দুইটার এই অগ দুইটার বান বান গেছে লগে আপনি বিচার করার কে বিচার যদি করতে হয় চেয়ারম্যান যত তার বিচার করবে আপনি না আপনার মতো দুষ্টের জন্য কখনো বিচার করতে পারে না কখনো পারে না এই চুপ এই আরে বান পুরের মার বড় গলা বান কি হইতেছে এগুলা আব্বা এই জয়তুনি গ্রামে রাইতের বেলা চুরি করিয়া বেড়ায় তাই আর বিচার করতে আসি তুমি চুপ করো তুমি বিচার করার কে জয়তুন তুমি তো বাড়িতে বাড়িতে কাজ করতা এমনকি আমার বাড়িতেও তুমি কাজ করছো তো সেই কাজ রাইখা তুমি চুরি করতে শুরু করলা কেন চাচা আমি তো কখনো চুরি করবার চাই নাই শুধুমাত্র অভাবের যন্ত্রণায় যখন তিনজনের পেটে ক্ষুধার জ্বালা তখনই আমি একটু চুরি করছিলাম চাচা আমি অভাবের জন্য চুরি করছি চাচা কিন্তু চাচা আমি কোনোদিন কারোর ঘর থেকে কোনো দামি কিছু নিইনি কোনোদিন নেই নাই আমি শুধু যেটুক লাগে ক্ষুধা মিটানোর জন্য সেটুকু চুরি করছি আমার বাচ্চাটা রে আর আমার জামাইটা রে একটু মুখে খাবার দেওয়ার জন্য আমি চুরি করছি চাচা চাচা আমি তো কাজ করতে খাইতে চাই আমি তো চুরি করতে চাই না কিন্তু এই গ্রামের মানুষ আমার শান্তিতে কাজ করতে দেয় না আমার শুধু লুট্টা পুট্টা খাইতে চাই শুধু লুট্টা পুট্টা খাইতে চাই চাচা আপনার ছেলে সেও আমার সারে নাই যখন আপনার বাড়িতে কাজ করতে গেছি সে যখনই আমার সাথে নোংরা নোংরা কথা কইছে আমার গায়ে হাত দিছে আমি তো এগুলো চাই না চাচা আমি এগুলো করতে চাইনি আমি বাধ্য হয়েছি চাচা অভাবের জন্য আমি বাধ্য হয়েছি আপনি ছেলে এখন আমার পিছে লাগিয়ে আছে এখনো লাগিয়ে আছে আপনি জিজ্ঞেস করেন তারে জিজ্ঞেস করেন মা এই কথাগুলি তো তুমি আমার কখনোই বলো নাই আমি যদি তোমাদের সুখে দুঃখে তোমাদের পাশে না দাঁড়াইতে পারি তাহলে আমি কিসের চেয়ার
শোনো, জয়তুন চুরি করে অন্যায় করছে, কিন্তু সে চুরি করছে অভাব অনটনের জ্বালায়, পেটের জ্বালায়। তাই তারে আমি কোনো শাস্তি দিতে চাই না। আমি তারে আজকের মতো মাফ করে দিলাম। আমি গ্রামের চেয়ারম্যান, কেউ অন্যায় করলে আমি তারে ছাড়ি না, আমি সবার বিচার করি। কাজে আমি মনে করি আমার ছেলে যে অন্যায় করেছে, তোমাদের প্রত্যেকের সাথে যে অবিচার করছে, তার জন্য তাকেও আমি শাস্তি দিতে চাই। শোনো, আমার বিচার হইতেছে, ও আমার পোলা, আমার পোলা। তারে জুতার মালা গলায় পরে সারা গ্রাম ঘুরে, যাতে গ্রামবাসীরা বুঝতে পারে আমাদের চেয়ারম্যান তার নিজের ছেলেরও সে মাফ করে নাই। অন্যায় যেই করুক সে যেন মাফ না পায়। মা কাছে আসো, মা মা কাছে আসো। মা গো আর চুরি করো না মা, আমি তোমাদের জন্য একটা কাজ ঠিক করছি। গ্রামে যে ফ্যাক্টরি হচ্ছে, ফ্যাক্টরির মালিক ফতুলালি যে বলছি, তোমরা দুইজনে একসাথে কাজ করবে। আর চুরি করো, আমরা কাজ করব। হ্যাঁ কাজ করবো, আমরা আমি অনেক অন্যায় করে ফেলেছি, আপনি আমার মাফ করে দিন। না 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 না, ওঠো ওঠো ওঠো, আমি আমার মাফ করে দিন। হ্যাঁ মাফ করে দিন।